কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া কালী পুজোর সময়। এখনও যদিও সাতটা দিন, ফলে এখন থেকে একদম কোন সময় কখন বৃষ্টি হবে বলা সম্ভব নয়। কালকে আমাকে একজন ফোন করেছিলেন কালী পুজোতে কখন বৃষ্টি হবে, কিন্তু এখনও পর্যন্ত সাতটা দিন বাকি, ফলে অনেক কিছুই পরিবর্তন হতে পারে আবহাওয়ার। ফলে এখন থেকে কখনো বলা সম্ভব নয় কখন কোন সময় কালী পুজোয় বৃষ্টি হবে। যদিও কালী পুজোতে কী হতে পারে তার একটা সম্যক ধারণা আজকে আমি দিয়ে রাখবো আমার এই ভিডিওতে। শুক্রবার সন্ধেবেলায় বা শনিবার দিন সকালবেলায় আরেকটা খবর বলবো, কালী পুজোতে কখন কোন সময় কি হবে কি না হবে তার একটা ধারণা দিয়ে রাখবো সেদিন বিস্তারিতভাবে। কিন্তু আজকে যেটা বলছি, আগামী সাত দিনের মধ্যে বা কালী পুজোর এক দুদিন পর পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া মোটামুটি কেমন থাকবে তার একটা আগাম ধারণা দিয়ে রাখি আপনাদেরকে, যাতে আপনাদের প্রস্তুতিতে সুবিধা হয় কালী পুজোর জন্য। আজ 17 তারিখ সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত অর্থাৎ 22 তারিখ পর্যন্ত আকাশ মোটামুটিভাবে পরিষ্কারই থাকবে। বৃষ্টির সম্ভাবনা সেভাবে যে আছে তা বলবো না, তবে দুপুরবেলা থেকে বিকেলের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, তবে আকাশ থাকবে একদমই ঝলঝলে পরিষ্কার। বৃষ্টির সম্ভাবনা দিনের বেলা সকালবেলা থেকে নেই বা সন্ধ্যের পরেও নেই, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও হতে পারে, তবে সব জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই 22 তারিখ পর্যন্ত। তবে 23 তারিখ থেকে আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। 23 তারিখ সকাল থেকে দেখবেন আস্তে আস্তে মেঘলা হতে শুরু করবে আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা সেভাবে 23 তারিখ অর্থাৎ পুজোর আগের দিন নেই। কিন্তু 24 তারিখ সোমবার দিন, যেদিন কালী পুজো, সেই দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকাতে, কোথাও হালকা কোথাও মাঝারি, কোথাও বা কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টিও হতে পারে, সাথে হালকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে সারাটা দিনই। ফলে কালী পুজোর দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকাতেই। কালী পুজোর পরদিন অর্থাৎ 25 তারিখ 25শে অক্টোবর সেদিনও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, তাতে ঝোড়ো হাওয়া সেদিনও থাকবে, তবে কোথাও বলছি না ঘূর্ণিঝড় হবে, 200 কিলোমিটার বেগে ঝড়ে যাবে সেটা কোথাও হবে না, সম্ভাবনা কিচ্ছু নেই আমাদের পার্শ্ববর্তী এলাকাতে। আমাদের অন্তত আমাদের পাশাপাশি এলাকাতে কোথাও ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই, তবে হ্যাঁ আকাশ মেঘলা থাকবে যেহেতু নিম্নচাপটা উঠবে, আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, সাথে হালকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে, তো ঘূর্ণিঝড়ে 200 কিলোমিটার বেগে ঝড়ে কোনো সম্ভাবনা নেই আমাদের পার্শ্ববর্তী এলাকায়। 26 তারিখ অর্থাৎ ভাইফোঁটার আগের দিন পর্যন্ত আকাশ মোটামুটি মেঘলাই থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে সেদিনও, তবে সেদিন ঝড়ের গতিবেগ বা ঝড়ের বেগ অনেকটাই কম থাকবে। তবে ভাইফোঁটার দিন আশা করি দুপুরের পর থেকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। আজ এটুকুই বললাম, তবে বিস্তারিত কখন কী হতে চলেছে কালী পুজোর দিন সেটা কিন্তু আগামী শুক্রবার বিকেল বা শনিবার দিন সকালবেলায় আমি একদম বিস্তারিত বলবো কোন সময় কী হতে পারে কালী পুজোর দিন। আজকের মতো চললাম, সবাইকে দীপাবলির বা কালী পুজোর আগাম শুভেচ্ছা, ভালো থাকবেন, প্রস্তুতি নিন আগের মতো কালী পুজোতে কী হতে পারে সেই ভেবে। ধন্যবাদ।